বন্ধুরা তোমরা যারা ঘরে বসে লোন নিতে চাইছো বা তোমাদের কিছু টাকার প্রয়োজন তাহলে কিভাবে নেবে সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং কোন কোন অ্যাপ্লিকেশন থেকে তোমরা লোন নিতে পারবে সমস্তটাই আজকে লাইভ দেখাবো তো আমরা আজকে টু ব্যালেন্সের মাধ্যমে লোন নিব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমার দু টাকা রিপেমেন্ট করতে হবে তো আমি এখানে দু টাকা রিপেমেন্ট করব আমার এই বকেয়া টাকাটা আমার মার্চ ষোলো দু হাজার দিতে হবে দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি এবার থার্ড ইনস্টলমেন্ট দিলে কিন্তু আমি আবার পরবর্তীতে লোন নিতে পারবো তো এই লোনটা আমি এখন দিয়ে দিব তো কীভাবে দেবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রিপে অল করছি তারপরে এখানে আমার নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড আমি ইউপিআই পেমেন্ট করব তো ইউপিআই সিলেক্ট করে নিয়ে গুগল পেতে ক্লিক করব তো গুগল পেতে ক্লিক করে আমার এখানে যে দু হাজার যে টাকাটা কাটবে তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিন বা গুগল পে যে ট্রানজ্যাকশন প্রসেস সেটা কিন্তু দেখাবে না এখানে দেখতে পাচ্ছ আমার ট্রানজাকশন সাকসেস হয়ে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছ দু হাজার তিনশো ছয় টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে ঠিক আছে এরপরে আমাকে এখানে আরও লোন দিচ্ছে মোট আট হাজার আটশো ঊনসত্তর টাকা তো এখানে রেটিং দিতে বলছে আমি রেটিং দিয়ে দিলাম এবার আট হাজার আটশো ঊনসত্তর টাকা গেটে লোন দেখতেই পাচ্ছো এখানে লোন দেওয়ার জন্য আবারও কিন্তু আমাকে এখানে নিতে বলছে তো আমার লোনটার প্রয়োজন তো আমি এখান থেকে এই লোনটা নিয়ে নিব গেটে লোনে ক্লিক করে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো আমার পেমেন্ট কিন্তু দুই হাজার তিনশো ছয় টাকা সাকসেস হয়ে গেছে এখন আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এখানে লোন পাওয়া যায় আর লেভেল আপ লোন এক হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে লোন পাওয়া যায় তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে চাই অর্থাৎ লেভেল আপ লোনটা নিতে চাই আমার অত টাকার প্রয়োজন নেই তো আমি এখান থেকে যে লেভেল আপ লেভেল লেভেল সেভেন আমরা দেখতে পাচ্ছি এখানে আট হাজার আটশো উনসত্তর টাকা তো গেট দিস লোনে ক্লিক করব ঠিক আছে গেট দিস লোনে ক্লিক করে আমি এখানে সমস্তটাই দেখে নেবো দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু যে লাইন বারটা দেওয়া আছে এখানে আমরা কম করেও কিন্তু লোনটা নিতে পারি আমার যত টাকা প্রয়োজন তো নিচে দেখতে পাচ্ছ থ্রি পেমেন্ট মানে তিনটা ইনস্টলমেন্ট দিতে হবে এখানে ঠিক আছে আমি যদি এই টাকাটা নিই তাহলে আমাকে তিনটা ইনস্টলমেন্টে দিতে হবে তারপরে এখানে আমার লোন নেওয়ার পারপাস কী আছে এই সমস্ত বিষয়গুলো চাইবে এখানে তো যাই হোক এখানে তোমাদেরকে আমি কম বেশি করে দেখাচ্ছি কবে কবে আমার ইনস্টলমেন্ট দিতে হবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট ঠিক আছে তো এখানে আমাকে তিনটা পেমেন্টের মাধ্যমে এই পেমেন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে তো এখানে লেভেল আপের মধ্যে তোমরা এখানে একটু কম বেশি করে টাকা নিতে পারো যেরকম এখানে সর্বোচ্চ আট হাজার ছশো কত টাকা দিচ্ছে এখানে আমি যদি ছ হাজার ছশো টাকা নিতে চাই তাহলে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারি চার হাজার দুশো টাকা নিতে চাইলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো আমার যতটা প্রয়োজন আমি ততটা নিচ্ছি তো আমার টোটালটাই প্রয়োজন আট হাজার আটশো উনসত্তর টাকা তো আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো এবার ঠিক আছে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আমার ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট কবে দিতে হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ও হোয়াট ইজ দ্য লোন পারপাস লোন পারপাস কী তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি হোয়াটস ইউর ম্যারিটোরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল ঠিক আছে তো তোমাদের যেটা সেটা সিলেক্ট করবে এবার হোয়াটস ইউর লেভেল অফ এডুকেশন ব্যাচেলার ঠিক আছে তোমাদের যেটা আছে সেটা সিলেক্ট করবে আর হাউজিং টাইপ আমাদের নিজের যেহেতু হাউস তো নিজের এটা ডু ইউ হ্যাভ এ জব তুমি কি জব করো আমি সেলফ এমপ্লয়েড তো আমি সেলফ এমপ্লয়েড এখান থেকে সিলেক্ট করব হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট টাইপ কি ইমপ্লয়মেন্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং কত বছর তুমি কাজ করছো ছয় থেকে দশ বছর হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোম্পানি শপ তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর তারপরে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর ইন হোয়াট ফিল্ড ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক তো এখান থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি মিডিয়া আমি সিলেক্ট করে নিলাম আমি যেহেতু মিডিয়াতে কাজ করি ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় তো আমি মিডিয়া সিলেক্ট করলাম হোয়াট ইজ ইউর জব আবারও চাইছে তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব প্রফেশনাল ঠিক আছে আমি প্রফেশনালি সোশ্যাল মিডিয়ায় কাজ করি হাউ মাছ ইউর অ্যাভারেজ মান্থলি ইনকাম মান্থলি ইনকাম কত আমি এখানে পনেরো হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বার বারো হাজার টাকা সিলেক্ট করা আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি কত দেওয়া যায় তো এখানে পঁচিশ হাজার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে পঁচিশ হাজার দিয়ে নিচে একটি চেক বক্স রয়েছে সেই চেক চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব তারপরেই কিন্তু আমরা এখানে লোনটা পাবো কি না সেই অ্যাপ্রোভালটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো বন্ধুরা এবার চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম হোয়েন ডু ইউ রিসিভ ইউর মান্থলি ইনকাম তো মান্থলি ইনকাম আমি কখন রিসিভ করি আমার কাজের থেকে বারো তারিখে আমি সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো এখান থেকে সিলেক্ট করবে হাউ ডু ইউ রিসিভ তো এখান থেকে একটা করে একটা করে সিলেক্ট করবে হোয়াট ইস ইউর ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তোমাদের ইমেল অ্যাড্রেস সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের নেক্সট যে প্রসেস নোটিফাই মি হোয়েন ইটস অ্যাপ্রুভড তো এই লোনটা কিন্তু অ্যাপ্রুভ হবে ঠিক আছে এখানে আন্ডার ইভলিউশনে আছে ঠিক আছে ওরা এটা যাচাইকরণ করবে যাচাই ফাচাই করে আমি লোনটা পাবো কি না যে লোনের জন্য আমি অ্যাপ্লাই করলাম সেই লোন কিন্তু আমাকে এখানে শো করাবে যে আমি লোনটা পাবো কি না বা অ্যাপ্রুভ হবে কি না ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা রেফার রেফার করেও এই এখান থেকে আর্ন করতে পারো ঠিক আছে তো আমার লোনটা কিন্তু ইন প্রগ্রেসে আছে দেখতে পাচ্ছ লেভেল অফ লোন ইন প্রগ্রেস এরপরে বন্ধুরা যখন আমার এই লোনটা স্যাংশন হয়ে যাবে তখন কিন্তু এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা চলে আসবে তো তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে ঠিক আছে আমার টাকাটা যে ক্রেডিট হবে এই অ্যাকাউন্টে তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তোমরা তোমাদের যাদের লোনের প্রয়োজন ঠিক আছে অবশ্যই এখান থেকে লোন নিতে পারবে তো রেফার এ লোন রেফার করেও তোমরা আর্ন করতে পারো আমার এখানে আঠাশ দশমিক পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে একজন কেউ এটা রেফারের মাধ্যমে ডাউনলোড করে এখান থেকে কিন্তু এই লোনটা নিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আট টাকা আমাকে কিন্তু দিয়ে দিয়েছে কংগ্রে কংগ্রাচুলেশন বলছে দেখতে পাচ্ছ ইউর লোন ইজ অ্যাপ্রুভ রিসিভ নাও ঠিক আছে এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে যেখানে আমাকে রিপেমেন্ট করতে হচ্ছে টোটাল দশ হাজার কত টাকা দেখতে পাচ্ছ এপ্রিলে নয় তারিখে আমাকে এটা পেমেন্ট করতে হবে তিন মেতে তিন হাজার ছয়শো পঞ্চাশ এবং জুনে তিন হাজার একাত্তর আমি এখানে এগ্রি করে অ্যাকসেপ্ট দ্য অফার এ ক্লিক করবো ঠিক আছে এখনও কিন্তু আমার ব্যাঙ্কে টাকাটা আসেনি এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নিবে একবার তারপরে রিসিভ মানিতে ক্লিক করলেই কিন্তু আমাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে এখানে বলাই আছে প্লিজ কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বেনিফিশিয়ারির নাম লিখে দিয়ে আইএফসি কোড দিয়ে তারপরে রিসিভ মানিতে আমরা ক্লিক করব তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার নাম দেওয়া আছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমার আইএফসি কোড নাম্বার দেওয়া আছে এরপরে রিসিভ মানিতে ক্লিক করলেই কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশনের জন্য এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক টাকাটা আর কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তোমরা সরাসরি দেখতে পাবে দেখতে পাচ্ছ ডিয়ার কাস্টমার কংগ্র্যাচুলেশনস এই দেখতে পাচ্ছ একের পর এক মেসেজ আসা শুরু হয়ে গেছে সাকসেসফুলি ডিসবার্স দেখতে পাচ্ছ যে সাকসেসফুলি ডিসবার্স হয়েছে তো টু ব্যালেন্স অ্যাপ থেকে কিন্তু খুব সহজেই ঘরে বসে এইভাবেই তোমরা লোন নিতে পারবে এই এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সেন্ডিং টু মানি ইন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আট হাজার আটশো উনসত্তর টাকাই কিন্তু আমার অ্যাকাউন্টে আসবে কিন্তু এখানে তিন মাসে যা ইন্টারেস্ট সেটা কিন্তু আমাকে এক্সট্রা পে করতে হবে দশ হাজার পঞ্চান্ন টাকার মতো তো বুঝতেই পারছো এখানে কত ইন্টারেস্ট নিচ্ছে এস এম এস চলে এসছে আমার এখানে দেখতে পাচ্ছ ডি কাস্টমার কংগ্রেচুলেশন ইউর লোন অফ ইজ সাকসেসফুলি ডিসবাস আমার অ্যাকাউন্ট নাম্বার বা সিএনআরবি যেটা বলছে আর কি তো দেখতে পাচ্ছ এখানে আমার টাকাটা কিন্তু চলে চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যাঙ্কের যে এস এম এস ঠিক আছে এবার আবারও ট্রু ব্যালেন্স অ্যাপসে চলে আসলাম চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেল পাঠিয়েছে সেই মেলও আমরা চেক করলাম মেসেজ চেক করলাম এরপরে দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল রিপেমেন্ট করতে হবে দশ হাজার নয়শো একাত্তর টাকা তাহলে কত টাকা বেশি লাগছে বুঝতেই পারছ তো বন্ধুরা আমি চাই না যে তোমরা কেউ লোন নাও কিন্তু বিপদে পড়ে মানুষ লোন নেয় ঠিক আছে তো তোমাদের যদি এরকম হয় যে খুব ইমার্জেন্সি কারো কাছে হাত পেতে পারছো না তাহলে এখান থেকে লোন নিতে পারো খুব সহজেই ঠিক আছে এ দেখতে পাচ্ছ আমার মেসেজ চলে এসে আমার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল লোন নেওয়ার প্রসেস আমাদের ট্রু ব্যালেন্স অ্যাপ থেকে এছাড়াও আমি অন্যান্য একাধিক অ্যাপ থেকে লোন নিয়েছি তোমরাও যদি ট্রু ব্যালেন্স অ্যাপ থেকে লোন না পাও তো অন্য কোনো অ্যাপ থেকে যদি লোন নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আর যদি ট্রু ব্যালেন্স অ্যাপ থেকে লোন নিতে চাও তাহলে আমার আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের প্রোমো কোড ইউজ করে অবশ্যই তোমরা এখান থেকে লোন নিতে পারো খুব সহজেই